सो गाइज देखो केकटा अलमोस्ट डान रेडी हो गए। तो एतटा परिमाणे केकटा फुले छे, तो तुम्हारा देखे बुझते ही पारछ प्रचुर केकटा फुले छे आर साथे अनेकटा बड़ो हुए छे केकटा। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, সো গাইস চলো তোমাদের কেকটা কেটে দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সো এই দেখো পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভার আর ফ্রেম ব্লগে। সো গাইস আশা করি তোমরা ভালো আছো আর সাথে আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলমোস্ট বুঝে গেছো। আজকে হতে চলেছে কেকের একটা ভিডিও, আই থিঙ্ক কেকের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা একটা ফ্রুট কেক, সেটা আমি তোমাদের সাথে আজকে পুরো ভিডিওতে শেয়ার করব। আমি কী করে ফ্রুট কেক বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সকলকে উইশ করি মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। তোমরা খুব মজা করো, আনন্দ করো, ফ্যামিলি সবার সাথে ঘুরতে যাও, এনজয় করো, সাথে আমিও এনজয় করব। তো যাই হোক আজকে ভিডিওটা এর উপরই হতে চলেছে, আজকে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা কন্টিনিউ করার রিকোয়েস্ট রইলো, যদি পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর তোমাদের সব ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও, আর তাড়াতাড়ি করে 1K সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক আর বেশি বকবক করছি না, মেন ভিডিওতে যাওয়া যাক। তো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা, লেটস স্টার্ট। এখানে সব রকমের ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখন সুগার সিরাপে ভিজিয়ে রেখেছি। এটা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তার ফলে কেকের মধ্যে দিলে পরে এগুলো খেতে এতটা শক্ত লাগবে না, একটু নরম হয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে। দেখো ড্রাই ফ্রুটসগুলো সব সুগার সিরাপে ভিজিয়ে রাখার ফলে আর সব সুগার সিরাপগুলো সোভ করে নিয়েছে। তো এই যে আর এখানে 1 প্যাকেট সুজি অলমোস্ট 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি প্লেন জলে। সো এর মধ্যে এখন একে একে সব কিছু মিক্সড করব। সো এবার এর মধ্যে সুজিটার মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা অ্যাড করব। সুজি আর হচ্ছে ময়দা একই পরিমাণে দিতে হবে, আরেকটু ময়দা দিতে হবে। তো এর মধ্যে এবার অ্যাড করব আমুল দুধ, এখানে 3 চামচের মতন আমুল দুধ অ্যাড করলাম। তো এবার এর মধ্যে আমি 3 চামচের মতন কোকো পাউডার অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার 1.5 কাপের মতন আমি সয়াবিন অয়েল অ্যাড করব। সো এটার পরিমাণ মতন এটা মাপলাম না, এটা জাস্ট আইডিয়া করে নিলাম। আর এর মধ্যে 1 চামচের একটু বেশি বাটার অ্যাড করলাম। সো আর এর মধ্যে অ্যাড করব সুগার সিরাপ, পরিমাণ মতন সুগার সিরাপ দিতে হবে। তো এবার এটা ভালো করে মিক্সড করে নিই। চলো গাইস দেখো ব্যাটারটা আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি, আর পাশে একটা বাটিতে আমি ভালো করে সয়াবিন অয়েল যে সাদা তেল আছে সেটা ভালো করে ব্রাশ করে নিয়েছি, তার প্রতি আমি ময়দা একটু দিয়ে নিয়েছি, তাতে কেকটা হয়ে গেলে উঠতে সুবিধা হয়, লেগে যাবে না। তো এর মধ্যে এবার আমি
সুগার সিরাপগুলো, সুগার সিরাপের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি এক এক করে এর মধ্যে মিক্সড করে দেবো। তো চলো মিক্সড করি সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিই। চলো, বাটিটা একটু ছোট হয়ে গেছিল তার জন্য আর কি বাটিটা আমি চেঞ্জ করে নিলাম, একটা বড় বাটি নিয়েছি। এর মধ্যে এবার আমি ইনো দেব দু প্যাকেট। সো চলো এটা একটু ভালো করে মিক্সড করে নিই। আমার রেডি হয়ে গেছে, এরপরে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। সো গাইজ, আমি আগে থেকে গামলাটা একটু গরম করে নিয়েছি 10 মিনিটের মতন। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব ওই বাটিটা দিয়ে দেব। তো চলো দিয়ে দিই, দিয়ে দিয়েছি। এবার আমি অন্ততপক্ষে 40 মিনিট, 40 থেকে 50 মিনিট এটা আমি হতে দেব, কোনো প্রতি এটা ঢেকে দেবো। একটু ড্রাই ফ্রুটস যেগুলো ময়দা দিয়ে রেখেছিলাম তো সেগুলো দেখো ওপরে দিয়ে দিয়েছি, এরপরে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 20 মিনিটসের মতন আর রাখবো। একটু খুলে দেখি যে কতটা হয়েছে, অলমোস্ট 50 মিনিট হয়ে গেছে। তো এখনো পর্যন্ত কেকটা দেখো চারিদিক দিয়ে হয়ে গেছে, বাট মাঝখানের এই জায়গাটা এখনো হয়নি। তো আমি একটু দেখেছিলাম ছুরি দিয়ে, তো তোমাদেরকে একটু দেখাই চলো। এই যে মাঝখানটা এখনো হয়নি, তো মাঝখানটা একটু হবে, তারপরে কেকটা রেডি হয়ে যাবে। তো চলো ঢেকে দিই, আবার অন্তত ধরো ওই 5 মিনিট 10 মিনিট রাখলেই আশা করি কেকটা হয়ে যাবে। তো আর 5-10 মিনিট থাকুক, তারপরে আবার দেখবো কত দূর হয়েছে। গাইস 10 মিনিটের মতন হয়ে গেছে, তো চলো এখন একটু দেখি খুলে কি অবস্থা। তো এই দেখো কাঠি দিয়ে মাঝখানটা দেখবো, চলো বেশি লেগে আসছে না আর কি ব্যাটারটা, তার মানে। সো গাইজ দেখো কেকটা অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। তো এতটা পরিমাণে কেকটা ফুলেছে তো তোমরা দেখে বুঝতেই পারছ, প্রচুর কেকটা ফুলেছে আর সাথে অনেকটা বড়ও হয়েছে কেকটা। সো গাইজ চলো তোমাদের কেকটা কেটে দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সো এই দেখো পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি।